ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বুধবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ট্রাম টু পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এক সাংবাদিক সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ভবত সাহা এবং পর্ষদ সেক্রেটারি দুলাল দে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.18% বলে জানিয়েছেন পর্ষদ সচিব দুলাল দে। মোট 43,294 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন বলে জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 98.46% বলে জানিয়েছেন পর্ষদ সেক্রেটারি। মোট 28,931 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন বলে জানিয়েছেন পর্ষদ সেক্রেটারি। পরীক্ষায় পাশের হার খুবই ভালো বলে উল্লেখ করেছেন পর্ষদ সেক্রেটারি দুলাল দে। পর্ষদ সভাপতি ভবত সাহা জানিয়েছেন 3রা জুন থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয় এবং 19 জুন খাতা দেখার কাজ সম্পন্ন হয়েছে। উত্তরপত্র মূল্যায়নের কাজে 100 জন প্রধান শিক্ষক সহ মোট 3,000 জন শিক্ষক শিক্ষিকা নিযুক্ত ছিলেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। এই সংক্রান্ত যাবতীয় কাজ পর্ষদ অফিসেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। এবছর মাধ্যমিক পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে পাশের হার 93.11% ও বিএসসি ক্যাটাগরিতে পাশের হার 92.11% এবং RM ক্যাটাগরিতে 83.5% এবং SC এবং ST ক্যাটাগরিতে এই পাশের হার যথাক্রমে 88.38% ও 80.17% বলে জানিয়েছেন ভবত সাহা। মাধ্যমিকের জন্য 5টি এবং উচ্চ মাধ্যমিকের জন্য 2টি ভেন্যু কোথাও কোথাও দেখা ভেন্যু কোথাও কোথাও দেখা সম্পূর্ণরূপে শেষ হয় 19 জুন। পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের কাজে প্রায় 100 জন প্রধান শিক্ষক সহ 3,000 শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিল। আগে তো আমরা মনে হচ্ছে যে এবছর পরীক্ষার ফলাফল সম্পর্কিত যাবতীয় কন্টিনিউসের কাজ আমাদের অফিসে করা হচ্ছে একটি বৈশ্বিক সার্জনী এতে পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের ভাব পর্যন্ত সহযোগিতা হবে। এবার কতজন সুবিধা আছে নাম্বার 3 তাতে দেওয়া আছে একই পরীক্ষার্থী ছাত্রদের মোট সংখ্যা 4 নম্বর সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে। বিভিন্ন ক্যাটাগরি বলতে জেনারেল OBC RSC ST এতদিন শুধু আমরা SC ST এবং বাকি জেনারেল থাকতে এবার OBC এবং RM ক্যান্ডিডেটদের সংখ্যা আমরা বলতে পারছি। এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল পার্সেন্টেজ বিভিন্ন জাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীর মধ্যে নিম্ন মাধ্যমিকের জেনারেল পাশের হার হচ্ছে 93.11%, OBC হচ্ছে 92.11%, RM হচ্ছে 83.05%, SC হচ্ছে 88.38%, ST হচ্ছে 80.17%, মানে একটি নিশ্চিত নাই থেকে 93% আর উচ্চ মাধ্যমিক হচ্ছে জেনারেল 96.08, OBC 95.82, RM 94.90, SC 95.40, ST হচ্ছে 92.42, মানে 90%। এবছর TTA DC ও মুক্ত বিদ্যালয়গুলোতে মাধ্যমিক পরীক্ষার অন্তর্ভুক্ত পরীক্ষার্থী ছিল 12,578 জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখিত ক্যাটাগরিতে পাশের হার যথাক্রমে 96.8% এবং 95.82%, 94.90% এবং 95.40% ও 93.44% বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। TTADC স্কুলগুলির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার এবং পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা জানিয়েছেন পর্ষদ সভাপতি। মাধ্যমিকে জেলা স্তরে সবচেয়ে বেশি পাশের হার পশ্চিম ত্রিপুরা জেলায় এবং সর্বনিম্ন ধলাই জেলায়।
উচ্চ মাধ্যমিকে সবচেয়ে বেশি পাশের হার দক্ষিণ ত্রিপুরা জেলায় এবং সর্বনিম্ন পাশের হার পশ্চিম ত্রিপুরা জেলায় বলে জানানো হয়েছে। এদিন একই সাথে মাধ্যমিকে মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।